بأسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أرشدني جميل المليك شمطر جدت المليك الله اكتي نفسي أرشدنا كريم أخبر من تمام حكم كل ميدان الله عيد الفطر سنة دعي كوري خد بسربن كوري الله دير بشر ما يرام كرام دير جوان في كن سيرت شوني كوري الله شرد يقول كروتي كوري نيز دون خما كوري ديا دا آمين إلى هذه أنا تجوني دون بيدين كوري আমাদের সকলে দয়ালের মনে পরিচয় টুকরানি দয়ের স্পন্দন যে নবীজির জীবনে কোনদিন দুচোখ ভরে দেখতে পারি নাই আবু জাহেল গেল উতবাতে গেল সাইবাতে গেল অকাত্ত কাফির বিদুইন দেখল রে কিন্তু মাথায় দেখতে পারলাম না মনে ব্যথা রয়ে গেল ওই নবীজির দেখতে পারি নাই ওই নবীজির সুন্দর কথা দড়ি কর্ণ কবর দিয়ে শুনতে পারি নাই আল্লাহ রে তবু ওই নবীর জন্য করি যা সিরা মায়া লাগে ওই নবীজির রজা নবার বিশ্বত্ব জন পৌঁছে দিয়ে দাও তাওয়াম জাহাইল তুমির মুমিনা মুসলিম মুসলিমাত অন্ধকার গহীন কবরে চিরদিনের মতো শুয়ে রইল রে আল্লাহ তাদের রোহের উপরে সোয়াত টুকুন পৌঁছে দিয়ে দাও এই জরুর এলাকা এই কাশিমপুর কোনবাড়ি গাজীপুরের ভিতরে যত মরে গান মমিন মুসলমান সকলের রোহের উপরে সোয়াত টুকুন পৌঁছে দিয়ে দাও মানে সজনা সজনা শস্য শ্যামলা সবুজের পতাকা নিচে মাটির ভিতরে যারা আপন বাড়ি বানাই আসে রইল সকল মধ্যে গানে জোরের উপরে সব পৌঁছে হারিয়ে দাও আল্লাহ রে এই মুহূর্তে মনে হয়ে গেল কে জানি বাবা হারিয়া দুখানি হাত তুলেছে কে জানি জলন দুখানি মা হারাইয়া দুখানি হাত তুলে দিয়েছে আল্লাহ গো বাবা হারে সন্তান আদি হারে হারে তেল পার বাবা হারে ব্যথা কত আমি একই সাথে বাবার হাত ধরে যাই জানে নামাজ পড়তে আসত রে আজকে বছর বছর ওই দাসে কিন্তু বাবা দুনিয়াতে জীবিত আমি বাবা হারা সন্তানে বুঝে বাবা হারা ব্যথারে আল্লাহ ওই বাবা হারা সন্তানের কলিজা চোখের দিকে তাকায়া ওই আব্বার কবর গড়িয়া বলি জান্নাতের টুকরো বানায়া দাও মানে কত আদর কইরা সোহাগ কইরা ইবের দিন আসবে মা জননী গোসল করাইয়া দিত সুন্দর কাপড় পরে আদি তোতে দিয়ে দিতরে সুন্দর করে মুখের ভিতরে মিষ্টি ওঠে আদি তো আর বলতো বাসা আমরা বলতাম না খাবো না মা যত কন্যা খেতাম মা আমাদের সার্থ নাই আল্লাহ আজকে ওই আদরে নিজের দিন আসলো রে কত সন্তানের বাড়িতে আজকে ওই মা নাই আজকে পেলে দেশে ওই উঠায় দিতে পারে নাই বাসা বইলা একটু হাসি দিতে পারে নাই সন্তান মায়ের কাছে দিয়ে আমার মার সালাম দিয়ে আসতে পারে নাই রে আল্লাহ এই মাঠ থেকে যাওয়া পর মা মা বলে ডাকতে পারবে না রে আল্লাহ ওই আদরের আমার কবরটা এখনই জান্নাতের টুকরা বানায়া দাও আমি হাসাদুল হামিদ এই জায়গা দিয়েছেন যিনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে অন্ধকার গহীন কবরে আসতে শুয়ে আছেন তিনি আল্লাহ গো এই হাজার হাজার মানুষ এই জরুরি মাঠে নামাজ পড়ার সুযোগ হয়েছে যার অবদানে
আল্লাহ আজকের এই দিনের সিনায় তুমি তোমার বান্দা এবং তার আত্মীয় স্বজনের কবরগুলি জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ এই মাঠে তত্ত্বাবধায়ক হয়ে আছেন যেন সকলের হায়াতে বরকত দিয়ে যান মুতাওয়াল্লি সহাবা অন্যান্য সদস্যবৃন্দ যারা আছেন আল্লাহ সকলের হায়াতে বরকত দিয়ে দাও আল্লাহ গো সুস্থ থাকলে সুস্থতার জিন্দেগি দান করে দিয়ে দাও অভাবী থাকলে অভাব দূর করে দিয়ে দাও আল্লাহ গো ঋণগ্রস্ত থাকলে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিয়ে দাও রব্বুল আমিন নাম জানাও জানা এখানে কত শত শত নয় হাজার হাজার মানুষ আল্লাহ গো সবার বাবা মাদের কবরে তাদের জন্য তোমার কাছে ফরিয়া সকলের কবরগুলি তুমি এখনই জান্নাতের টুকরা বানাইয়া আমালি তুমি যদি দাও তোমার তো কম পড়বে না মালি তোমার রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আব্রাহাম হারা মা হারা সন্তানের চোখে ওনার দিকে তাকাইয়া সকলের আব্বা আমার কবর গুলি জান্নাতের টুকরো বানাইয়া দাও এই তো কিছুদিন আগে আমার আল্লাহর পরমান ভাই অনিল পরমান ভাইয়ের আব্বা এই তো ঈদগাহ মাঠে জানাজ পড়ে বিদায় দিয়ে দিলাম গত বছর ঈদগাহে ছিল এবছর নাই নামো জানা আজকে কত মানুষ যেন নাই রে আল্লাহ আল্লাহ তাদেরকে দিবার মতো তো আমাদের কিছু নাই আল্লাহ জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকে সেটারে ওসিলা বানাইয়া আমার সমস্ত মুসলিমদের কবরগুলি জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ যারা জীবিত আছেন এক হাজার দামি কইরা দাও অভাবে থাকে অভাব দূর করে দিয়ে দাও অসুস্থ থাকে সুস্থ দান করে দিয়ে দাও ঋণগ্রস্ত থাকলে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে নিয়ে দাও অত্র মাঠের মোতাবল্লি তিনি দোয়া চেয়েছেন তিনার বই তো মাঠের পাশেই আল্লাহ দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে আছে আল্লাহ রে তোমার সেই তো বড় ডাক্তার কেউ নাই তোমার সেই তো সেবাদানকারী আর কেউ নাই তোমার কুদরতি পায় ধরে বলে তুমি তোমার বান্দিরে সেবাই করলে আজিল আমেলা দান করে দিয়ে দাও অনেক তুমি কবরের মঞ্জুর করে নিয়ে নাও সকল ইসলামী পন্থীদের বানাইয়া দিয়ে দাও আল্লাহ বিদেশীদের রূপ দৃষ্টির হাত থেকে আমার এই সোজার বাংলাকে তুমি আল্লাহ হেফাজত করো রব্বুল আলামিন আজকে আমরা শারীরিকভাবে হাত তুলতে পেরেছি কিন্তু আমার গাজার মুসলমান আমার ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি তাদের কোন আনন্দ নাই তাদের কোন খাবার নাই মাতার পরিমা লইয়া তোমারে ডাকেরে আল্লাহ সন্তান দিয়েছি ছেড়ে তোমার হাতে খুলিটা পেয়েছি না পাইল ব্যথা নাই রে আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মাটিটা মুসলমানের হাতে তুলে দাও আল্লাহ ইসরায়েলের হাত থেকে রক্ষা করো গাজার মাটি ফিলিস্তিনের মাটি তাম পৃথিবীর মাটি রে আল্লাহ ওমানে ফিলিস্তিনে বিজয় দান করো মা বন্ধুদেরকে তুমি ইজ্জত আবরু রক্ষা করার তৌফিক দান করো যুবকরা শাহাদাতের পেয়ালা পান করতেছে ওই শহীদদের রক্তের বিনিময় হলেও আল্লাহ তাআলা পৃথিবীতে ইসলামকে তুমি বিজয় করে দিয়ে দাও আল্লাহ যেই মাঠে বসে আজকে তোমার কাছে হাত তুলেছি এই সুজলা সুফলা এই লাল সবুজের পতাকা বাহির সোনার বাংলায় কত আর মাসকে মাসলুম রে আল্লাহ আজকে প্রায় তিন বছর যাবত হাদিসের
দর্শে বসে পারে আরে আল্লাহ তব্বকে মানুষটারে বিদ্যু বানাইয়া দিল আল্লাহ তোমার কাছে সফরক করলাম তুমি যেটা ভালো মনে করো তুমি ফয়সালা গ্রহণ করো আল্লাহ ময়দানে ফিরাইয়া দাও আবার হাবিসের দর্শে ফিরাইয়া দাও আল্লাহ গো আমার দেশের সমস্ত হাক্কানি পীর মাশায়ে ওলামায়ে কেরাম আল্লাহ সকলের হায়াতে বরকত দিয়ে দাও আল্লাহ সকলকে আল্লাহ সমস্ত রকমের বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ কত কোরআনের বলব আজ পৃথিবীতে যত বক্তা আছে কিছু না কিছু বাংলা ভাষী বক্তাদের পিছনে যার অবদান 50টি বছর কোরআনের কথা বলেছিল কোরআনের বুলবুলটাকেও কয়েক মাস আগে সোয়া দিয়ে আসছিলে আল্লাহ তার কবরটার ও জান্নাতের টুকরা বানাইয়া দিয়ে দাও আল্লাহ আমরা তো খুশি না মত খুশি না আমরা ইসলাম পন্থীদেরকে ভালোবাসি তাই আমাদের বরকত হে আল্লাহ সমস্ত ইসলাম পন্থীদেরকে এক বানাইয়া দাও যারা চলে গেছে কবরগুলি জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ গো এই মা দাস্তি গুনা মার সোনার মা আল্লাহ গো জানি না কে আজকে গুনা নিয়ে এখন থেকে যাবে তার তো জীবন সে ধ্বংস হয়ে যাবে ও মালিক ও মালিক ও মালিক তোমার কাছে ফরিয়াদ তোমার কুদরতি ভাই ধরে বলি রে আল্লাহ তুমি সারা বড় আমাদের কে মাফ করার আছে তুমি তো আমাদের খালিক তুমি তো আমাদের মালিক তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো সত্তা তুমি তো গফফার তুমি সারা কে আছে একটু মায়ের শুনে ডাকে দেন আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশীর গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের সকলকে মুমিন মর্যাদা বাড়ায় দিয়ে দাও আল্লাহ গো ওই কবরে কখন দাঁড়াবে কেউ তো জানি না ওই কবরে খালি হাতে গেলে ওই কবরে থাকতে পারবো না রে আল্লাহ ওই কবরে সাপিক সুর কবর রে আল্লাহ পূরণ হবে লাঠি চাষ শুরু হয়ে যাবে আমরা 2 ঘন্টা 3 ঘন্টা কারেন্ট ছাড়া থাকতে পারি না অন্ধকার গবরে কেমনে থাকবো রে বাবু তুমি আমাদের বেগুন মাসুম কইলা ঘোষণা দিয়ে দাও না দিয়ে দাও না আল্লাহ আমাদের সকলকে বেগুন মাসুম করে ঘোষণা দিয়ে দাও আমাদের জীবনে কোন মাফ করে দিয়ে দাও তওবা করতেছি সামনের জিন্দেগিতে আর কবিরা গুনাহ করবো না আর নামাজ ছাড়বো না আর রমজান মাসে রোজা ছাড়বো না তোমার নতুন কোরআন তেলাওয়াত ছাড়বো না তোমার কাছে কবর আমি ছাড়বো না চিৎকার দিয়ে বলি আল্লাহ মাফ কইরা দেন মাগো আল্লাহ এইলাহি মাফ কইরা দেন মাগো আল্লাহ এইলাহি ওলামাছে তোমার দরজা তুইলাছি পাপি বইলা দূরে দিও না
موتي كلمه كلمه مريض شكرا جبنا جاني كل اليوم